প্রায় সকলেই রামায়ণ পড়েছি বা টিভিতে রামায়ণ দেখেছি। এই রামায়ণ রচনা করেছিলেন ঋষি বাল্মীকি সংস্কৃত ভাষাতে, আর এই সংস্কৃত ভাষা থেকে বাংলায় রামায়ণ অনুবাদ করেন কবি কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা ছিলেন গৌড়েশ্বর গণেশ নারায়ণ ভাদুড়ির সভাকবি, এবং তার সভাকবি থাকাকালীনই তিনি এই রামায়ণ বাংলায় অনুবাদ করেন। কৃত্তিবাস রচিত রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ নামেই পরিচিত। কবি কৃত্তিবাস ওঝার বাড়ি ছিল নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়াতে। আজ আমরা এসেছি তার জন্মভিটে দেখতে। এই ফুলিয়ায় কৃত্তিবাস ওঝার জন্মভিটেটি আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, আর তার সঙ্গে হরিদাস ঠাকুরের মন্দির আর গঙ্গার পাড় এগুলো সব আপনাদেরকে ঘুরে দেখাবো। কবি কৃত্তিবাস ওঝার স্মৃতিতে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধটি, আর এখানেই ছিল তার জন্মভিটে। যদিও বর্তমানে এখানে তার বাড়িঘর কিছুই নেই, শুধুই রয়েছে স্মৃতিসৌধটুকুনি, আর এটা রয়েছে কৃত্তিবাস ওঝার স্মৃতি বিদ্যালয়ের মাঠে। স্মৃতিসৌধটির পাশে এই একটা মন্দির রয়েছে, আর তার পাশে রয়েছে কৃত্তিবাস কূপ। এই জায়গাতেই ছিল কৃত্তিবাস ওঝার বাড়ি, তবে এখন আর সেরকম কিছু নেই। কৃত্তিবাস ওঝার স্মৃতিতে তৈরি হয়েছে এই লাইব্রেরিটি। এটি গুরুদেব হরিদাস ঠাকুরের মন্দির। অনেকে এই মন্দিরটাকে কৃত্তিবাস ওঝার জন্মভিটে বলে, তবে এটি কৃত্তিবাস ওঝার জন্মভিটে নয়, এটি গুরুদেব হরিদাস ঠাকুরের মন্দির। আর এখানে কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি রয়েছে। চলুন আমি ভেতরে গিয়ে আপনাদের সেটা দেখাচ্ছি। এটি রাধাকৃষ্ণ মন্দির। গুরুদেব হরিদাস ঠাকুরের স্মৃতিতে তৈরি করা হয়েছে এই রাধাকৃষ্ণ মন্দিরটি। কবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি। আর এই পাশেই রয়েছে একটা তুলসী মঞ্চ, আর তার পাশে আর একটা মন্দির রয়েছে, আর এইদিকে তো মন্দিরটা দেখলেন রাধাকৃষ্ণের মন্দির, এই সামনে এটা, এদিকে আর একটা মন্দির রয়েছে। এই মন্দিরের পরিবেশ খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ। এদিকে সামনের দিকে রয়েছে একটা যজ্ঞ মঞ্চ। আর ওই সামনে রয়েছে পঞ্চতত্ত্ব মন্দির। Thank you.
আর এই মন্দির চত্বরে ঢুকে সামনেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি। কবি কীর্তিবাস ওঝার জন্মস্থান থেকে আরেকটু এগিয়ে আসলেই রয়েছে এই সুন্দর গঙ্গার ঘাটটি। আমার এই ভিডিওর মাধ্যমে আমি কবি কীর্তিবাস ওঝার জন্মস্থান, গুরুদেব হরিদাস ঠাকুরের মন্দির এবং কীর্তিবাস গঙ্গার ঘাটটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সকলে।